বিদ্যুতের বর্তমান উৎপাদনের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিকেও অগ্রাধিকার দিতে চায় সরকার। আর সেই টার্গেটে নেওয়া হয়েছে জলবিদ্যুৎ, সৌর, বায়ুসহ সব ধরনের উৎসের সমন্বয় পরিকল্পনা। সেই সাথে রয়েছে উৎপাদিত বিদ্যুৎ জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতের নানা পরিকল্পনাও। নবায়নযোগ্য জ্বালানি থেকে 2020 সালের মধ্যে 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের। বর্তমানে দেশে নবায়নযোগ্য বিদ্যুতের পরিমাণ 600 মেগাওয়াটের মতো, এর সিংহভাগই সৌর ও জলবিদ্যুৎ। তবে আগামীতে নবায়নযোগ্য সব উৎসের সমন্বয়ে উৎপাদন বাড়াতে চায় সরকার। এরই মধ্যে এখাতে অনেকটা অগ্রগতি হয়েছে। সোলার যদিও সবচেয়েতে পটেনশিয়াল টেকনোলজি রিনিউয়েবল এনার্জির মধ্যে বাংলাদেশের জন্য, কিন্তু আমরা উইন্ডটাকেও আরও বেশি প্রমোট করতে চাই। আমরা আশাবাদী যে কালক্রমে রিনিউয়েবল এনার্জি একটা মেন স্ট্রিম এনার্জি হিসেবে বাংলাদেশে আসবে, এবং আমাদের যে টার্গেট দেওয়া আছে 2000 মেগাওয়াটের, সেটা 2021 সালের মধ্যে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারব। দেশে বিদ্যুতের ব্যবহার সবচেয়ে বেশি শিল্প খাতে, কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার না করায় সেখানে অপচয়ও বেশি। বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারে সরকারের উৎসাহ থাকলেও মনিটরের অভাব দেখছেন বিশেষজ্ঞরা। তবে সেডার সদস্য সিদ্দিকী জুবায়ের জানালেন, ভবিষ্যতে কমে আসবে সমস্যা। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির রোফ কিন্তু বিরাট এরিয়া, সেই রোফটা যদি ইউজ করা হয়, এক রোফটা হিটেড হবে না, তার বিল্ডিং ভিতরে হিট কম যাবে। যদি আমি সোলার এনার্জিটা নিয়ে নিই, এক দুইটা কাজ হতে পারে, একটা এনার্জি রিকভারি হচ্ছে, দ্বিতীয়ত আমার বিল্ডিং হিট হচ্ছে কম এবং আমার ভিতরে এয়ার কন্ডিশন লাগছে কম। তো এই মাল্টিপল ইউজ রিনিউয়েবল এনার্জি মোর দেন, এখন আমি মনে করি 2000 মেগাওয়াট বিদ্যুৎ এই ওয়েস্ট এনার্জি থেকে শুধুমাত্র পাওয়ার মানে ক্যাপি পাওয়ার প্ল্যান্ট আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে রিজেনারেশন করা সম্ভব। এই ইন্ডাস্ট্রিতে রিনিউয়েবল এনার্জির অ্যাপ্লিকেশন, সেটার জন্য ওই যে আমরা নেট মিটারিং গাইডলাইন করেছি যে রুফটপ বেসড রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে সেইখান থেকে যে ইলেকট্রিসিটিটা জেনারেট হবে সেটা তারা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করবে। আবার অন্যদিকে ইন্ডাস্ট্রিতে যে সমস্ত মেশিনারিজগুলি আছে, সেই ইনএফিসিয়েন্ট মেশিনারিজগুলিকে এফিসিয়েন্ট মেশিনারিজ দিয়ে রিপ্লেস করার জন্য আমরা একটা ফাইন্যান্সিং প্রোগ্রাম চালু করেছি। সেই ফাইন্যান্সিং প্রোগ্রামের আওতায় আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি এবং কনসেশনাল ফাইন্যান্সিং দিচ্ছি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিনিয়োগ একটি বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার বিনিয়োগ আগ্রহ ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন।